কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার একটি সত্য কাহিনী তুলে ধরার চেষ্টা করতেছি। তারা তিন ভাই। প্রথম বড় ভাই দুবাই থাকে, মেজো ভাই কুয়েত থাকে, ছোট ভাই বাড়িতে লেখাপড়া করে, বয়স খুবই কম। বড় ভাই 12 লক্ষ টাকা দেয়, মেজো ভাই 2 লক্ষ টাকা, অর্থাৎ 14 লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি করে, বিল্ডিং করার পরে দুই ভাই খুব মিলেমিশে বিল্ডিং করলো, থাকলো। সমস্যাটা হইলো কি জানেন? সমস্যাটা হইলো যখন বড় ভাই দুবাইতে আছে, ছোট ভাই যখন কুয়েত শেষ করে বাড়িতে গেলে, গিয়া তো ভাই বিল্ডিং এর যে ভালো ভালো রুম গুলো আছে দখল করে বইল। ভালো রুম তো বুঝুনি, মেন যেগুলা টয়লেটের সাইড এগুলা দখল করে বইল। কে দখল করলো? মেজু ভাই। তখন বড় ভাই বেচারা 12 লক্ষ টাকা দিয়া বিল্ডিং করলো, ছোট ভাইতে 2 লাখ টাকা দিয়ে এখন বাড়ি ভাইতেছে না। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হালকা পাতলা একটু ভেজাল। কুয়েত থেকে ছোট ভাইয়া বাড়িতে এসে আবার যখন কুয়েত সৌদি আরব চলে গেল 1 বছর থাকার পরে, বড় ভাই তখন বাড়িতে ছুটিতে যাব, আর মেজু ভাই আছে আপনি কই সৌদি আরবে, আর ছোট ভাই যেটা এটা তো বাড়িতে, ওইটা একদম ছোট। এখন কথা হয়েছে কি জানেন? বড় ভাই বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে যে মেজু ভাইয়ের বউ ওনার বাসুর বাড়িতে যেতেছে ছুটিতে, মেজু ভাইয়ের বউ কি করলো, এ বাড়িতে আর আসুই না, একবার আসে নাই, 3 মাস ছুটিতে থেকে এলো, 3 মাস 10-15 দিন। কিন্তু এই মেজু ভাইয়ের বউ বাসুরের দেখার জন্য একদিনও বাড়িতে আসে নাই। আসে নাই বলতে একবার চেহারাটাও দেখায় নাই। দেখছেন এই যে ঝগড়াটা করতে শুরু হয়, দুই ভাইয়ে বিল্ডিং করছে, তুমি বউ মানুষ, তোমার বাসুর ভাইয়ের বড় ভাই মানে বাড়িতে আসলো ছুটিতে, তোমার দরকার আছিল না ভাই, এই তোমার বাসুরের একটু সালাম কালাম করি দেখি, কিন্তু 3 মাস 10-15 দিন বিদেশ থাকলো, একদিন বাড়িতে আইসা বাসুরের দেখলো না। এই যে বউর মধ্যে কি বেজাল দেখেন, অর্থাৎ এই বিল্ডিং নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিশাল বড় ঝগড়া হইব, ধীরে ধীরে আবার সমস্যা দেখা দিব। এইরকম বহুত পরিবার আছে ভাই, এটা তো বললাম ছোট্ট একটা কাহিনী, এই এইরকম বহুত সংসারে বহুত বেজাল আছে। কোনো দিন ভাই বিল্ডিং দুই ভাই মিল্লা করবেন না, ভাইয়ের তো মিল থাকে ভাই, এই বুয়াইতে মিল্লা ভাইয়ের সংসারটার আগুন জ্বালাই ফুরাই দে, সবাই না তবে বেশিরভাগ। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। এখন বেচারা ছুটিতে আসলো, আইসা বলতেছে যে আমি বিল্ডিং করলাম দুই ভাই মিল্লা, আমার মেজু ভাইয়ের অর্থাৎ আমার ছোটোটার বউ একবার আমার জন্য দেখতে আসলো না, যে আমার বাসুরটা ছুটির থেকে আসলো, আমার কী অপরাধ কোন তো। এখন আবার যে ভাই মেজু ভাই বলতেছে যদি বড় ভাই আবার দুবাই চলে আসে তখন নাকি আবার মেজু ভাই বাড়িতে যাবো ছুটিতে। চিন্তা করছেন ঝগড়াটা কই শুরু হয়েছে? এই সব কিছু গুটি নাটি সাল সাল সেগাটা মেজু ভাইয়ের বউ আর বড় ভাইয়ের বউ লোকের মনে হতে ফ্যাস লাগছে, এই ফ্যাস লাগিয়ে সংসারে আগুন লাগা, তখন বুঝেন। এখন কি করব? এখন হয়েছে বড় ভাই এসে পড়ছে, এখন আবার মেজু ভাই যাবো বাড়িতে ছুটিতে। ভাই বড় দন রক্তের বাঁধন, যদিও পৃথক হই নারীর কারণ, সাথে নতুন করে যুক্ত হয়েছে, যদিও পৃথক হই নারীও বিল্ডিং এর কারণ। এই হচ্ছে পরিবেশ পরিস্থিতি। তবে একটা কথা মনে রাখবেন, কখনো আপনারা বুয়ের কথা শুননি, বুয়ের কথা শুননি ভাইয়ে ভাই ভুল বুঝে না, আরে ভাই বিল্ডিং একটা জায়গায় আরেকটা হইব, এই একটা বিল্ডিং তো বিল্ডিং এর জায়গায় থাকবো, ভাইয়ে ভাই ঝগড়া করে দরকার আছে এই বিল্ডিং নিয়ে? আমার এই অনুরোধটা আপনারা রাখবেন, বিল্ডিং নিয়ে ভাইয়ে ভাই ঝগড়া করবেন না। এই যে মনে করেন এখন বড় ভাই চলে আসলে আপনি বাড়িতে যাবেন, আপনি যাই সেরা আপনার বউর লগে ফুঙ্গি টুঙ্গি করবেন, করে আবার ঝগড়া, এই কি লাভ? এগুলা কি লাভ রে ভাই? দরকার আছে ভাই? ভাই বড় দন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ, কথাটা মনে রাখেন ভাই।